వచ్చేది 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 అప్పుడు చాలు మరి కెమెరా తో పోస్తే ఎలిమెంటరీ ఎలిమెంటరీ అప్లై చేస్తాను ఇంపార్టెంట్ ఆఫ్టర్ దిస్ ఇస్ সম্পূর্ণ মেরামত করলে আপনি কত টাকা মেরামত করতে হাতে কত হইলে স্যার আমি কোন অন্য কোনো উদ্দেশ্য নেই, আমাদের কাজই তো জনগণের সেবা দেওয়া আসলে প্রথমত। আর এর আগে বিগত দিনে দেখা যেত যে আমরা অফিসে বসতাম, আসতো যেত, দেখা হতো না। এটি আসলে শুধু নাগরিক না, আমার সিস্টেমের মধ্যে কোনো সমস্যা আছে কিনা, আমার কাউন্সিলরদের মধ্যে কোনো সমস্যা আছে কিনা, আমার মানে সিটি কর্পোরেশনের যারা স্টাফ আছে তারা কোনো ধরনের অপকর্ম করছে কিনা, এটা টোটালটা হলো যেহেতু আমরা সরাসরি আমার পুরো পরিষদ নিয়ে আমি বসছি, আমার পুরো সিইও হতে শুরু করে সবাই আছে, আমার ইঞ্জিনিয়াররা আছে, যে সমাধানগুলি জায়গা জমির সমাধান বলেন যে কোনো ধরনের আমাদের নাগরের যে আমাদের যে কাজটা আর কি, এখানে বাড়তি কোনো কিছু নাই, আমরা আমাদের কাজটা করতেছি। সপ্তাহে দুই দিন আমরা আপাতত স্টার্ট করেছি, আমরা যদি দেখি যে আমাদের এটা ডিপেন্ড করবে, যদি দেখি যে প্রেশার মানুষ অনেক বেশি আসতেছে সেই ক্ষেত্রে আমরা আরও বাড়াই দেবো বা টাইম বাড়াই দেবো অথবা আর দিন বাড়াই দেবো। আমরা চারটা এখন আপাতত রবিবার চারটা থেকে সাতটা পর্যন্ত আপনার আসতে পারবে, যত যেই যত লোকই আসুক, এবং ওই যারা আসবে ওই সাতটা পরে আর আমরা মানে তো সারা রাত্র চলে যাবে, তো এরপরে যারা মানে সাতটা পর্যন্ত যত লোকই আসুক আমরা ওই দিনই ওটা শেষ করবো, এবং প্রতিটি লোকের সাথে আমরা দেখাবো। হ্যাঁ, সাতটা পর্যন্ত যাদের ঢুকাবো, যদি 5,000 লোকও ঢোকে আমরা 5,000 লোকরে ওই দিন শেষ করবো, নাহলে তো লাভ হইল না। এ বিষয়ে আসলে আমি দায়িত্ব নেওয়ার পরে আপনারা শুনেছেন এখনও প্ল্যান, অনেকের কমপ্লেন যে প্ল্যান পাস হয় না বা ধীরগতিতে যাচ্ছে, কারণই হচ্ছে যে আমরা যাচাই একদম পূর্ণাঙ্গ যাচাই বাছাই করে তারপর আমরা, যেহেতু এটি ভবিষ্যৎ আপনার নগর পরিকল্পনার একটি পার্ট, আপনি এখন যদি এগুলি আমরা পরিকল্পিতভাবে না করি বাড়িগুলি, এবং আপনি যেটা বললেন গ্যারেজের কথা, আমাদের গ্যারেজ ছাড়া প্ল্যান হাইরেজ বিল্ডিংয়ে গ্যারেজ মাস্ট, এবং প্রতি চারতলায়ও আমরা গ্যারেজ থাকতে হবে, সেই ক্ষেত্রে আমরা যে প্ল্যান দিয়েছি সেগুলি মনে হয় না আমার এখন পর্যন্ত কোনো আমরা যেভাবে দিয়েছি তার ব্যক্তায় কেউ বাড়ি শেষ করেছে, কারণ আমাদের মেয়াদ এক বছর কত চার পাঁচ মাস হবে, আর যেগুলি হয়ে গেছে আমরা সেগুলিকে আওতার ভিতরে এনে তাদের যেগুলি গ্যারেজ আছে ভাড়া দিয়েছে, যেমন 17টে কয়েকটা, আর কমপ্লেন আসার সাথে সাথেই আমরা সেটা অ্যাকশন নিচ্ছি। এখন অনেক কিছু আছে, দেখা যাচ্ছে আমাদের আপনার বাসা গ্যারাজ, সেখানে আপনি গাড়ি রাখতে ওখানে তো আমরা খালি খালি দিয়ে তো আমরা, যদি কেউ কমপ্লেন দেয় সেটির সাথে সাথে আমরা, তা আমার অনুরোধ থাকবে যদি এই ধরনের ঘটনা থাকে আপনারা আমাদেরকে জানান, আমরা তৎক্ষণাৎ এইটি রিঅ্যাকশন নেব। জি, এই সিটি কর্পোরেশন 7 মাসের বেতন বকেয়া থাকতো, সেই সিটি কর্পোরেশনে এক বছরের মাথায় আমি 1-2 তারিখের মাথায় আমার এখন বেতন, কিন্তু একটি বেতন আমার বকেয়া থাকে না, বরঞ্চ আমার যে প্রভিডেন্ট ফান্ডের টাকা যে ক টাকা বাকি ছিল এই সিটি কর্পোরেশনের আমি বসার পরে একবারে দিয়ে দিয়েছি। আর আমাদের জানেন যে আমাদের বার্ষিক প্রকল্প সরকার থেকে টাকা, আমাদের সহযোগিতা ছাড়া আমরা ওই বড়ো কোনো
অবকাঠামোগত যত ডেভেলপমেন্ট, নতুন রাস্তা বলেন, এগুলি সবই আসে আমাদের সরকার থেকে। আমাদের লোকাল আপনারা জানেন বরিশালে সেরকম ব্যবসা বাণিজ্য নেই, সেরকম কোনো আমাদের কিছু নেই যে আমরা আমাদের ইনকাম আছে। তো সেই জায়গা থেকে আমরা আসলে আমরা মন্ত্রণালয়ের থেকে আমরা চেষ্টা করছি, আমরা প্রজেক্ট দিয়েছি, ইনশাল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রজেক্ট ইনশাল্লাহ পাশ হবে। আমরা ওই প্রজেক্টগুলি পাশে ওগুলির অপেক্ষায় আছি, ওই প্রজেক্টগুলি পাশ হলেই দেখবেন যে আপনার রাতারাতি বছরের এক বছরের মধ্যে শহরের চেয়ার আছে।